হ্যালো एवरीवन ওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমরা আজকে ফিফথ জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানে কি কি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেগুলো নিয়ে ডিসকাস করবো সবার প্রথম হোমওয়ার্কের প্রশ্নগুলো আগের দিন আমি একটু তোমাদের বলে দিই দেখো ইতালির প্রথম কত সালে বিশ্বকাপ যেতে এর আমাদের হয়ে যাবে উনিশশো ইতালির রাজধানী রোম ইতালির মুদ্রা ইউরোপ আজকে রাত্রিবেলা নটার সময় রয়েছে শুধুমাত্র জিকের ওপর পঞ্চাশটা এমসি কিউ এটার জন্য ভিডিও ডিসক্রিপশান বক্সে দেখো লিঙ্ক দেওয়া রয়েছে আমি তোমাদের ক্লাসের লিঙ্ক দিয়ে রেখেছি ওখান থেকে গিয়ে তোমরা একটু নোটিফাইমই করে নাও যারা একদম নতুন রয়েছে আমি শেষকালে তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমাদের জয়েন করতে হবে দেখো এখানে ডিসেম্বরের মান্থলি ম্যাগাজিন বলো বা ইয়ারবুক বলো এগুলো সবকটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রেখেছি তোমরা ওখান থেকে গিয়ে এগুলো কালেক্ট করে নাও আর আলটিমেট জেনারেলও এখানে দেওয়া রয়েছে তোমরা ওগুলো লিঙ্কের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে লিঙ্ক ফার্স্ট আজকে যে প্রশ্নটা আমি আলোচনা করব সেটা হচ্ছে উত্তরাখণ্ড হাইকোর্টের মুখ্য বিচারপতি আমাদের গুরুত্বপূর্ণ আরও একটা অ্যাপয়েন্টমেন্ট আমরা দু হাজার একুশের একদম জানুয়ারি শুরুতেই দেখতে পেলাম সেটা হচ্ছে উত্তরাখণ্ড হাইকোর্টের মুখ্য বিচারপতি আমি তোমাদের যে কটা মুখ্য বিচারপতি চেঞ্জ হয়েছে সব একটা জায়গায় দিয়ে দিয়েছি তোমাদের এক্ষুনি বলছি দেখো রাঘবেন্দ্র সিং চৌহান উত্তরাখণ্ড হাইকোর্টের মুখ্য বিচারপতি পদে কিন্তু নিযুক্ত হয়েছেন রাঘবেন্দ্র সিং চৌহান এর আগেই নি তেলেঙ্গানা হাইকোর্টের মুখ্য বিচারপতি ছিলেন আমরা দেখেছি তেলেঙ্গানা হাইকোর্টের মুখ্য বিচারপতি রাঘবেন্দ্র সিং চৌহান এখন উত্তরাখণ্ড হাইকোর্টের মুখ্য বিচারপতি হলেন দেখো এখানে কতগুলো নতুন মুখ্য বিচারপতির পরিবর্তন আমি দিয়েছি সম্প্রতি তেলেঙ্গানা হাইকোর্টের মুখ্য বিচারপতি পদে নিযুক্ত হলেন বিচারপতি হিমা কোহলি যেখানকার বিচারপতি ছিলেন আমাদের রাঘবীন্দ্র সিং চৌহান ওখানে এখন হিমা কোহলি হয়েছেন আর উড়িষ্যা হাইকোর্টের মুখ্য বিচারপতি পদে নিযুক্ত হয়েছেন ডক্টর এস মুরলীধরন সরি এস মুরলীধর ডক্টর এস মুরলীধর ইনি উড়িষ্যা হাইকোর্টের মুখ্য বিচারপতি পদে নিযুক্ত হয়েছেন অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের মুখ্য বিচারপতি পদে নিযুক্ত হয়েছেন অরূপ কুমার গোস্বামী এবং সিকিম রাজ্যের হাইকোর্টের মুখ্য বিচারপতি পদে নিযুক্ত হয়েছেন জিতেন্দ্র কুমার মহেশ্বরী এরপরে আমরা যেটা দেখবো কোন দেশ আদিবাসীদের সম্মান জানাতে জাতীয় সঙ্গীতের শব্দের পরিবর্তন করলো দেখো জাতীয় সঙ্গীতের শব্দের পরিবর্তন আদিবাসীদের ফ্রি এটা ছিল অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত পুরোটা তো এখানে এই ইয়ং শব্দটাকে ইয়ং ওয়ার্ডটাকে চেঞ্জ করা হয়েছে এখানে নতুন এখন যেটা করা হয়েছে সেটা হচ্ছে ফর উই আর ওয়ান অ্যান্ড ফ্রি তো এই ওয়ানটাকে ইয়ংটাকে ওয়ান করা হয়েছে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা মুদ্রার নাম অস্ট্রেলিয়ান ডলার আর প্রধানমন্ত্রী যদি দেখি তাহলে স্কট মরিসন কোন দেশ ভারতীয় আর্মি চিফ মনোজ মুকুন্দ নারভানে আমাদের আর্মি চিফ কে রয়েছেন এখন আর্মি চিফ রয়েছেন মনোজ মুকুন্দ নারভানে তো এই মনোজ মুকুন্দ নারভানেকে গার্ড অফ অনারে সম্মানিত করেছে খুব গুরুত্বপূর্ণ একটা এবং খুব গুরুত্বপূর্ণ একটা সমান গ্রাড অফ অনার যেটাকে আমাদের দক্ষিণ কোরিয়ার মানে দক্ষিণ কোরিয়ার কি সম্মানিত করেছে গার্ড অফ অনারে আমাদের আর ভারতীয় আমাদের প্রেসিডেন্ট আমরা যদি দক্ষিণ কোরিয়ার দেখি তাহলে মুন যে ইন রয়েছেন আর কারেন্সি সাউথ কোরিয়ান ওন এখন এরপরে দেখো সম্প্রতি কোন রাজ্য সরকার সমস্ত মাদ্রাসাকে সাধারণ বিদ্যালয় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সমস্ত যত মাদ্রাসা আছে সবকটাকে সাধারণ বিদ্যালয়ে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সম্প্রতি আসাম রাজ্য সরকার আসামের রাজধানী আমরা জানি দিশপুর সর্বানন্দ সোনোয়াল রয়েছেন মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল রয়েছেন জগদীশ মুখী কে রাজা মানসিং তোমার অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি সম্মানে ভূষিত হলেন রাজা মানসিং তোমার টু থাউজেন্ড টোয়েন্টি সম্মানে ভূষিত হয়েছেন আমাদের অভিনব কালা পরিষদ অভিনব কালা পরিষদ এই রাজা মানসিং তোমার অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টিটা পেয়েছে এটা দু হাজার একুশেই দেওয়া হয়েছে দু হাজার কুড়ির অ্যাওয়ার্ডটা এটাকে এইভাবেই কিন্তু প্রত্যেক বছর দেওয়া হয় ঠিক আছে রাজা মানসিং তোমার অ্যাওয়ার্ড এটা মধ্যপ্রদেশের ভোপালের একটা আর্ট সেন্টার থেকে দেওয়া মানে এই যে আমি বললাম তোমাদের অভিনব কালা পরিষদ এটা হচ্ছে মধ্যপ্রদেশের ভোপালের একটা আর্ট সেন্টার অভিনব কলা পরিষদ সেক্রেটারি এখন রয়েছেন পণ্ডিত সুরেশ ত্যান্তেদ এরপরে যেটা দেখবো অরুণাচল প্রদেশের কোন শহরে মনপা হ্যান্ডমেড পেপার মিল চালু হয়েছে দেখো মনপা হ্যান্ডমেড পেপার মিল চালু করা হয়েছে তাওয়াংয়ে এটা চালু করলো খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন কি বললাম খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন এটা চালু করেছে অরুণাচল প্রদেশের রাজধানী কিন্তু ইটানগর এবং মুখ্যমন্ত্রী এখন প্রেমা খান্ডু রয়েছেন রাজ্যপাল বিডি মিশ্র এরপর দেখো বেটিং সহ অন্যান্য দুর্নীতি করার পাঁচ পাঁচ বছরের জন্য ব্যান হলেন মানে নিষিদ্ধ আর কি এখানে নিষিদ্ধ হবে নিষিদ্ধ হলেন নিকিতা হাকিমভ ইনি কোন দেশের ব্যাডমিন্টন খেলোয়াড় আমি কিছুদিন আগেই বলেছিলাম নিকিতা হাকিমবর কথা ইনি কারেন্ট অ্যাফেয়ার্সে ছিলেন মানে নিউজে ছিলেন কারেন্ট নিউজে তো রাশিয়ার ইনি একজন ব্যাডমিন্টন খেলোয়াড় যিনি পাঁচ বছরের জন্য যাকে ব্যান করা হয়েছে ওয়েটিং সহ অন্যান্য দুর্নীতির জন্য রাশিয়ার রাজধানী মস্কো রাশিয়ার মুদ্রা রুবেল এবং ভ্লাদিমির পুতিন রাষ্ট্রপতি এখন বহুদিন থাকবেন আমি আগেও বলেছি কোন রাজ্যের সানগোলে থেকে পশ্চিমবঙ্গের একশোতম কিষাণ রেলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখো ভালো করে আর একবার প্রশ্নটা দেখে নাও কোন রাজ্যের সানগোল থেকে পশ্চিমবঙ্গের শালিমার পর্যন্ত পশ্চিমবঙ্গের শালিমার স্টেশন থেকে সানগোল পর্যন্ত যাবে একশোতম কিষাণ রেল হান্ড্রেড কৃষণ রেল তো এইটা আমাদের কিন্তু ইম্পর্টেন্ট হান্ড্রেড কৃষণ রেল এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছেন মহারাষ্ট্র এটা হচ্ছে মানে অ্যাকচুয়ালি সানগোলটা যেটা রয়েছে সেটা মহারাষ্ট্রে রয়েছে মহারাষ্ট্র রাজ্যের পুলিশ প্রশাসন করোনা ভাইরাস ছড়ানো রুখতে নো মাস্ক নো রাইড ক্যাম্পেন লঞ্চ করেছে এটা একটা গুরুত্বপূর্ণ ক্যাম্পেন ছিল যেটা করেছিল কে মহারাষ্ট্র রাজ্য সরকার মহারাষ্ট্র রাজ্যের পুলিশ প্রশাসন করেছিল সম্প্রতি মহারাষ্ট্র রাজ্য সরকার মাই ফ্যামিলি মাই রেসপন্সিবিলিটি মাই ফ্যামিলি মাই রেসপন্সিবিলিটি এই প্রচারটা শুরু করেছে মহারাষ্ট্র রাজ্য সরকার রাজ্যের প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়ক ডিভাইস প্রদানের জন্য মহাসরদ পোর্টাল লঞ্চ করেছে দেখো কতগুলো ইম্পর্টেন্ট জিনিস আমাদের কিন্তু দেখে নিতে হবে আমি অলরেডি মহারাষ্ট্র কারেন্ট অ্যাফেয়ার্সে স্টেট ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের এগুলো সব দিয়েছি মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে রাজ্যপাল যদি দেখি তাহলে ভগৎ সিং কোশিয়ারি ইনি গোয়া রাজ্যের রাজ্যপালের অতিরিক্ত পদে নিযুক্ত রয়েছেন ন্যাশনাল পার্ক মহারাষ্ট্রে যেগুলো রয়েছে আমি তোমাদের ন্যাশনাল পার্কের একটা আলাদা সেপারেট ভিডিও বানিয়ে দিয়েছিলাম একদম ম্যাপের সাহায্যে তো তোমরা দেখো ওখানে দুটো চেঞ্জ আছে একটু কমেন্ট বক্সটা চেক করে নিও তাডোবা ন্যাশনাল পার্ক রয়েছে সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক রয়েছে ঠিক আছে চন্দোলি ন্যাশনাল পার্ক এছাড়া দেখবো গুগামাল ন্যাশনাল পার্ক আর নভেগাঁও ন্যাশনাল পার্ক সঞ্জয় গান্ধী এগুলো কিন্তু প্রচুর এক্সামে জিজ্ঞাসা করা হয় কোন রাজ্য সরকার বিদ্যালয়ের পাঠ্যক্রমে শিখ গুরুদের ইতিহাস অন্তর্ভুক্ত করতে চলেছে শিখ গুরুদের ইতিহাস অন্তর্ভুক্ত করতে চলেছে অবশ্যই এক্ষেত্রে উত্তরপ্রদেশ রাজ্য সরকার সম্প্রতি সরি সম্প্রতি উত্তরপ্রদেশের জেওয়ার এয়ারপোর্ট দেখো জেওয়ার এয়ারপোর্ট যেটা রয়েছে এটার নাম চেঞ্জ করে নয়ডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রাখা হয়েছে উত্তর প্রদেশ রাজ্য সরকার প্রতিটা পুলিশ স্টেশনে ওমেন হেল্প ডেস্ক প্রতিষ্ঠা করেছে আর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কে যোগী আদিত্যনাথ তাই তো আর রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল কোন সংস্থা সম্পূর্ণরূপে ব্রাজিলিয়ান স্পেস এজেন্সি তৈরি অ্যামাজনিয়ান ওয়ান নামে স্যাটেলাইটটা লঞ্চ করবে অ্যামাজনিয়া ওয়ান নামে স্যাটেলাইটটা লঞ্চ করবে কিন্তু ইসরো ইসরো এস্টাবলিশড হয়েছিল কবে ফিফটিন আগস্ট আর আমাদের এন টি পিসিতে কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে কি জিজ্ঞাসা করা হয়েছে ইসরো কবে প্রতিষ্ঠিত হয়েছিল ইসরোর কে ডাক্তার কে শিবান রয়েছেন এখন ইসরোর চেয়ারম্যান দশ নম্বর যেটা সেটা দেখো কোন রাজ্য সরকার নেতাজির জন্মবার্ষিকী উপলক্ষে দেশ নায়ক দিবস হিসাবে পালন করার কথা ঘোষণা করেছে দেখো এটা করেছে অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গ দু হাজার একুশ সালে নি তেইশে জানুয়ারি নেতাজির একশো পঁচিশতম জন্মবার্ষিকী পালিত হবে আমরা জানি দু হাজার একুশে যে তেইশে জানুয়ারিটা হবে সেটাতে কিন্তু নেতাজির একশো পঁচিশতম জন্মবার্ষিকী পালন করা হবে তাহলে নেতাজির কত সালে জন্ম সেইটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও এটা কিন্তু এবারে নেতাজির জন্মদিবসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই টোয়েন্টি থার্ড জানুয়ারিতে যা যা জিনিস হচ্ছে সবকটা একটা জায়গায় কিন্তু ভালো করে তোমরা রেডি রাখবে ঠিক আছে কি কি ক্যাম্পেইন হবে কি কী কে কোথায় কি যোজনা লঞ্চ করবে নেতাজি জন্ম শতবার্ষিকী উপলক্ষে এই জায়গাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নির্ধারিত একশো পঁচিশতম জন্মবার্ষিকী উপলক্ষে ওই দিন থেকে দেশনায়ক দিবস হিসাবে কিন্তু ঘোষণা করা হয়েছে ঠিক আছে আচ্ছা এখানে কি বললাম কথাটা একবার দেখে নাও পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নির্ধারিত একশো পঁচিশতম জন্মবার্ষিকী উপলক্ষে ওই দিন থেকে দেশ নায়ক দিবস হিসেবে ঘোষণা করা হচ্ছে ঠিক আছে দেশ নায়ক দিবস তাহলে কবে বলা হবে টোয়েন্টি থার্ড জানুয়ারি এই জায়গাটা কিন্তু মনে রাখবে ভালো করে এছাড়া নেতাজির নামে আজাদ হিন্দ বাহিনী মনুমেন্ট এবং জাতীয় বিশ্ববিদ্যালয় তৈরির প্রস্তাবও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো এই জায়গা এই জিনিসগুলো হবে এটা আমরা দেখতে পাবো টোয়েন্টি থার্ড জানুয়ারিতে আরও ভালো করে সম্প্রতি কলকাতার মাঝেরহাট ব্রিজ এটার নামটা চেঞ্জ করে করা হয়েছিল কি জয় হিন্দ এটা আমি তোমাদের বহুবার আলোচনা করেছি দেখো এরপরে আমরা যেটা দেখবো আচ্ছা এখানে তোমাদের জন্য হোমওয়ার্কের প্রশ্নগুলো আগে বলে দিই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কোন দিনটাকে থেকে পুলিশি দিবস হিসাবে ঘোষণা করেছে এটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে ব্রাজিলের রাজধানী কি ব্রাজিলের রাষ্ট্রপতিকে এইটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি তোমাদের পশ্চিমবঙ্গের সেপারেটলি স্টেট ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে দিয়েছিলাম তোমরা সেটা দেখে নাও অবশ্যই স্টেট ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স প্লে রয়েছে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখো প্লে লিস্ট রয়েছে সবটা ইউজফুল বলে মনে হলে লাইক আর শেয়ার করতে ভুলবে না যারা নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও সকাল ছটার সময় সবার আগে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স ইন বেঙ্গলিতে আপডেট পাওয়ার জন্য এখানে দেখো ডিসেম্বর আর আমি ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে তোমাদেরকে দেখো ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স আমি এই লিস্টগুলো সবকটা দিয়ে দিয়েছি যেগুলো আমাদের দরকার হয় জিআইটেক বাপটা অ্যাওয়ার্ড ইএসপি ইন ইন্ডিয়া অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টু থাউজেন্ড নাইনটিন টোয়েন্টি বিভিন্ন পুরস্কার সম্মান রয়েছে যৌথ সামরিক মহড়া দু হাজার কুড়ি দু হাজার একুশ এছাড়া দেখো গুরুত্বপূর্ণ নিয়োগ দু হাজার কুড়িগুলো একদম ডিসেম্বর থার্টি ফার্স্ট পর্যন্ত ঠিক আছে থার্টি ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত যা যা ছিল ব্র্যান্ড অ্যাম্বাসাডার হাই কমিশনার থার্টি ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত যেগুলো যেগুলো হয়েছে গুরুত্বপূর্ণ ইন্ডেক্স এবং এ মানে গুরুত্বপূর্ণ ইন্ডেক্সে ভারতের স্থান পুরো আপডেটেড লিস্ট রয়েছে দু হাজার কুড়ি পর্যন্ত বিভিন্ন গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট এবং জাতীয় ফিল্মফেয়ার পুরস্কার দু হাজার কুড়ি পদ্ম পুরস্কার জাতীয় ক্রীড়া পুরস্কার দু হাজার উনিশ কুড়ির আর একটা পুরস্কারের তালিকা রয়েছে অস্কার দু হাজার কুড়ি গ্রামী পুরস্কার বিভিন্ন খেলার স্থান মানে স্পোর্টসম্যান ওগুলো সিওদের তালিকা এখানে আমি দিয়ে দিয়েছি গুরুত্বপূর্ণ সামিট দু হাজার কুড়ি কোথায় কোথায় কী সামিট হয়েছে কোভিড নাইন্টিন সম্পর্কিত যে অ্যাপসগুলো যেগুলো আমরা দেখেছি এন টিপিসিতে পড়ছে দেখো এই জায়গাগুলো থেকে কিন্তু এন টিপিসিতে প্রচুর প্রশ্ন আসবে এবং আসছেও আমরা দেখতে পাচ্ছি রাজ্য রাজধানী মুখ্যমন্ত্রী রাজ্যপাল এটা তোমাদের এই বছরে যা যা কম্পিটিটিভ এক্সাম হবে সব কটা এক্সামের জন্য এখন ইম্পর্টেন্ট মোটামুটি জুন জুলাই পর্যন্ত যা যা এক্সাম হবে জুন জুলাই শুধু তাই নয় তোমাদের মোটামুটি এখন এই দু হাজার একুশে যা যা এক্সাম হবে সব কটাতে তোমাদের এই জিনিসগুলো কিন্তু কাজে লাগবে উপমুখ্যমন্ত্রী এই জায়গাগুলো তোমাদের একটু আপডেট করে নিতে হবে যেমন ধরো হাইকোর্টের প্রধান বিচারপতি যেগুলো যেগুলো চেঞ্জ হচ্ছে আমি ওখানে জায়গা রেখেছি ফাঁকা নোটে তোমরা ওগুলো একটু চেক করে নিও যেগুলো যেগুলো নতুন চেঞ্জ হবে ওগুলো একটু চেঞ্জ করে নেবে আইসিসি দু হাজার উনিশ এখানে এছাড়া দেখো দু হাজার উনিশ মহিলা ফিফা ওয়ার্ল্ড কাপ যেগুলো তোমাদের আমি মেজর স্পোর্টস ইভেন্টস বলছিলাম ঠিক আছে মেজর স্পোর্টস ইভেন্টস যেসব যে যে জিনিসগুলো রয়েছে সেই জায়গাগুলো থেকে আমাদের মানে সিক্স মান্থ মানে ওয়ান ইয়ার কারেন্ট অ্যাফেয়ার্সের বাইরেও কিন্তু আসে সো সেই জায়গাগুলো আমি তোমাদের এখানে ইনক্লুড করে দিয়েছি ভারতের মন্ত্রিসভা রয়েছে ব্যাংক সিও হেডকোয়ার্টার ট্যাগলাইন গুরুত্বপূর্ণ দিবস থিম দু হাজার কুড়ি কেন্দ্রীয় বাজেট জাতীয় শিক্ষানীতি বিভিন্ন যোজনা এবং প্রকল্পগুলোর লিস্ট আমি দিয়ে দিয়েছি যেগুলো তোমাদের প্রত্যেক দিন একটা করে এনটিপিসি টি আসছে এগুলো রেলওয়ে গ্রুপ দিতেও আসবে এবং আমাদের ডাব্লিউ বিসিস প্রিলিমিনারি এগুলোর জন্য কিন্তু খুব ইম্পর্ট্যান্ট পরিবর্তিত বিভিন্ন বিমানবন্দরের নাম যেগুলো যেগুলো যে যে বিমানবন্দরের নামগুলো চেঞ্জ হয়েছে বিভিন্ন রেল রেলওয়ে স্টেশনের নাম যেগুলো চেঞ্জ হয়েছে ঠিক আছে বিভিন্ন পরিবর্তিত ভারতের যোজনা অনেকগুলো রয়েছে বিভিন্ন যোজনার নাম চেঞ্জ হয়েছে যেগুলোর আগে এক নাম ছিল এখন এক নাম হয়েছে সেই জায়গাগুলো রয়েছে এখানে আইপিএল দলের মালিক আইপিএল দলের সম্পর্কিত আইপিএল খেলাগুলো ঠিক আছে অলিম্পিক গেমসে ভারতের পদক জয়ী দু হাজার আঠেরো কমনওয়েলথ গেমসে পদক বিজেতা এই যে কমনওয়েলথ গেম বুঝতে পারছো অলিম্পিক গেম কমনওয়েলথ গেম লাস্ট যে মেজর স্পোর্টস ইভেন্টসগুলো রয়েছে এশিয়ান গেম আচ্ছা বিভিন্ন কোম্পানি যোজনা অভিযানের ব্র্যান্ড অ্যাম্বাসডারগুলো আলাদা করে দিয়ে রেখেছি করোনা ভাইরাস সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন উত্তর এখানে অনেক করোনা ভাইরাস সম্পর্কিত দু হাজার কুড়ির যা যা প্রশ্ন উত্তর রয়েছে আমি সব কটা তোমাদের এখানে ইনক্লুড করে রেখেছি করোনা ভাইরাস রিলেটেড এছাড়া তো তোমাদের পুরো কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে উইথ ডিটেলস ডিসক্রিপশান জানুয়ারি দু হাজার কুড়ি থেকে ডিসেম্বর দু হাজার কুড়ি পর্যন্ত এক্সট্রা ইনফরমেশন সহ মানে অতিরিক্ত তথ্য সহ যেগুলো আমি তোমাদের সাথে প্রত্যেক দিন আলোচনা করি সব কিছু পিডিএফে ইনক্লুডেড রয়েছে কুড়িটা কারেন্ট অ্যাফেয়ার্সের এমসিকু প্র্যাকটিসেরও তোমাদেরকে দিয়েছি আর টোটাল এটা চারশো পাতার কিন্তু পিডিএফ হয়েছে চারশো পাতার পিডিএফ যেটা পুরোপুরি এ ফোর পেজে আছে সো তোমরা ইজিলি এটা প্রিন্ট করে নিতে পারবে আর এটা দেখো আমি তোমাদের দুটো দিয়েছিলাম অনেক দিন আগেই প্রায় তোমাদের অনেক আড়াই মাস তিন মাস আগে দিয়েছিলাম যে তোমরা জেনারেল নলেজটা করতে থাকো এখানে স্ট্যাটিকজিকের একশো উনসত্তরটা টেবিল দিয়ে রেখেছি এটা তো যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তোমাদের কাজে লাগবে অ্যাকচুয়ালি এটার পুরনো হওয়ার কোনো জায়গা নেই শুধুমাত্র যে যে জায়গাগুলো আপডেট হচ্ছে তোমরা এগুলো চেক করে নেবে আর দেখো এইখানে এরপরে আমি যেটা বললাম আজকে নটার সময় ক্লাসে যারা নতুন রয়েছ জয়েন করতে অসুবিধা হলে তোমরা এখানে এখানে এই যে আমার যে প্রোফাইলের লিঙ্কটা দেওয়া রয়েছে এখানে তোমরা ডাব গোলে সিলেক্ট করবে ডাব্লু বিপিএসসি আর সেখান থেকে তোমরা কুন্তল মাহিন্দার প্রোফাইলটা ফলো করে নেবে আর তারপর ওখান থেকে ফ্রি সাইন আপ করে নেবে ঠিক আছে নিজেদের মোবাইল আর ইমেল অ্যাকাউন্ট দিয়ে ফ্রি সাইন আপ করে নেবে এর জন্য কোনো ফ্রি লাগ লাগবে না রেজিস্ট্রেশন ফ্রি আর তারপরে তোমাদের যখন এখানে আনলক ওর ফ্রি প্ল্যান বলা হবে তখন তোমরা এখানে নলেজ সিক্সটি কোটা ইউজ করে দেবে তাহলে তোমাদের ফ্রি প্ল্যান আনলক হয়ে যাবে এবং তোমরা আমার এখানে যা যা ভিডিও আমি আগেও করেছি সেগুলো সব কটা রেকর্ডেড দেখতে পাবে এখানে সি অল করলে স্পেশাল ক্লাসে সব রেকর্ডেড ভিডিও কিন্তু দেখতে পাবে আগের দিনে আমাদের যেগুলো আলোচনা করা হয়েছিল সেগুলো একবার কুইক রিভাইস দিয়ে নেব থার্ড জানুয়ারি থার্ড জানুয়ারি যেগুলো ছিল আচ্ছা আমি এখানে থার্ড জানুয়ারিগুলো একবার তোমাদের রিপিট করছি ফোর্থ জানুয়ারিগুলো নেক্সট দিন করে দেবো দ্য এক্সেলেন্স ইন ডিজিটাল গভর্নেন্স সিলভার অ্যাওয়ার্ড এটা পেয়েছে কোন রাজ্য সরকার দেখো এটা পেয়েছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আমি তোমাদের নেক্সট দিন এগুলো সবকটার একবার রিভাইজ করে দেবো ফোর্থ জানুয়ারি ফোর্থ জানুয়ারি আর ফিফথ জানুয়ারিগুলো আমি নেক্সট দিনে তোমাদের সিক্সে রিভাইজ করে দেবো এখানে দেখো নেক্সট আমরা এগুলো ছিল আমাদের গেলো আচ্ছা এখানে আমি তোমাদের সব ডিটেলস অ্যাওয়ার্ডগুলো দিয়ে দিয়েছিলাম আমাদের ফোর্থ জানুয়ারি তো অনেক গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স ছিল সেগুলো আমি অলরেডি দিয়েছি তোমরা ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্লে লিস্টে সেগুলো পেয়ে যাবে দেখো আমি লিঙ্ক দিয়ে রেখেছি ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো সিকিম রাজ্যের হাইকোর্টের মুখ্য বিচারপতি কে নিযুক্ত হয়েছেন এই জায়গাটা আমাদের ছিল জিতেন্দ্র কুমার মাহেশ্বরী অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের মুখ্য বিচারপতি পদে নিযুক্ত হয়েছেন ররূপ কুমার গোস্বামী এছাড়া ধরো আমাদের ইয়েস ব্যাংকের চিফ ফিনান্সিয়াল অফিসার পদে নিযুক্ত হয়েছেন নিরঞ্জন ও বানোদকার ঠিক আছে এখানে দেখো ইলেকট্রিক গাড়ি প্রস্তুত করার কোম্পানি টেসলা সম্প্রতি মানে চীনের সাথে পাঁচ বছরের চুক্তি স্বাক্ষর করেছে এছাড়া কোন কোম্পানি ফাস্ট ডিজিটাল রেজিস্ট্রেশন ব্যবস্থা করতে আইসিআইসিআই ব্যাংকের সাথে পার্টনারশিপ করেছে দেখো এটা করেছে গুগল পে এখানে আর পি কুমার কোন রাজ্যের নতুন মুখ্য সচিব পদে নিযুক্ত হয়েছে এক্ষেত্রে আমাদের কর্ণাটক হয়ে যাবে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসাবে নিযুক্ত হয়েছেন ডক্টর মহেন্দ্রনাথ রয় রাশিয়ার পর বিশ্বের প্রথম দেশ হিসাবে কোন দেশ রাশিয়ার তৈরি স্পুটনিক ভি মানে ভ্যাকসিনটা দেওয়া শুরু করবে এটার বেলারুস ঘোষণা করেছে সম্প্রতি রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান আর চিফ এক্সিকিউটিভ অফিসার পদে নিযুক্ত হয়েছেন আমাদের সুনীত শর্মা এখানে সুনীতি হয়ে গিয়েছিল তোমরা সুনীত শর্মা করে নেবে হস্যিটা হবে না সুনীত শর্মা এই জায়গাগুলোর সাথে সাথে ওই আগের দিন কিছু ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট ছিল তোমরা একটু আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখে নাও আমি নেক্সট দিনে তোমাদেরকে আবার ফোর্থ আর ফিফথেরটা একসাথে রিভাইস করে দেবো এগুলো তোমরা আমাদের নলেজ অ্যাকাউন্ট ডট ইন ওয়েবসাইটে গিয়ে ফ্রি এমসিকিউ প্র্যাকটিস করতে পারবে এখানে আমি দিয়ে রেখেছি তোমাদের প্রত্যেক ডেট ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার কুড়িরগুলো সব কটা পারবে সব কিছু পারবে এবং প্রত্যেক দিনের কারেন্ট অ্যাফেয়ার্সের আমি ফ্রি পিডিএফ তোমাদের এখানে আপলোড করে দিই সো তোমরা এখান থেকে ফ্রি পিডিএফগুলো কালেকশন করতে পারবে ফ্রি অনলাইন মকটেস্ট ডট ইন তোমরা এখানে গিয়ে টাইম ধরে মক টেস্ট প্র্যাকটিস করতে পারো অ্যান্ড্রয়েড অ্যাপের জেনারেল নলেজে প্রচুর স্টাডি মেটিরিয়ালস দেওয়া রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স সেকশানে প্রত্যেকদিন কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট করে দিই আমি আর এগুলো সব কটার আপডেট তোমরা পাবে টেলিগ্রাম আমাদের ফেসবুক গ্রুপ বা ফেসবুক পেজে এগুলো সব কটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তোমরা ওখান থেকে এগুলো চেক করো আর যাদের যাদের এন টিপিসি এক্সাম রয়েছে তারা প্লিজ আমাদের যে অফিসিয়াল মেল রয়েছে ইমেল অ্যাকাউন্ট তোমরা দেখো অ্যাভাউড সেকশানে পেয়ে যাবে বিবিএম নলেজ অ্যাট দ্য রেট জিমেল ডট কম বিবিএম এম নলেজ অ্যাট দ্য রেট জিমেল ডট কম সেখানে তোমরা প্রশ্নগুলো পাঠাও যাতে আমরা সবার সাথে কারেক্ট কোয়েশ্চেন শেয়ার করতে পারি কেননা অনেক বন্ধুদের মানে অ্যাকচুয়ালি অনেক স্টুডেন্টের রিকোয়েস্ট রয়েছে এখানে যে এ আরআরবি এন টি পিসির কোয়েশ্চেনগুলো কী কী ধরনের আসছে তাদের একটু জানার তো যারা দিচ্ছ তারা নিজেদের বন্ধুদের হেল্প করার জন্য ডেফিনেটলি ইমেলে আমাকে প্রশ্নগুলো জানাও এবং এটাও জানাও তোমাদের কী ধরনের মানে আলটিমেট জিকে থেকে তোমাদের কতটা কি লাভ হয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমি যেগুলো তোমাদের সারা বছর ধরে এত পরিশ্রম করে খুঁজে খুঁজে তৈরি করেছি সেগুলো তোমাদের কাজে লেগেছে কিনা না তোমরা একটু আমাকে ইমেলে জানাও তাহলে আমি বন্ধুদের তোমার বন্ধুদের সাথেই শেয়ার করতে পারবো কি কি ধরনের প্রশ্নগুলো এসেছে আর ইউজফুল বলে মনে হলে লাইকটা অবশ্যই করে যাওয়া বন্ধুদের সাথে শেয়ার করে দাও যারা নতুন রয়েছ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটাতে ক্লিক করে নাও যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে ঠিকঠাকভাবে পৌঁছায় থ্যাংক ইউ সো মাচ নেক্সট ভিডিওতে আবার সবার সাথে কথা হবে হ্যাপ এ গ্রেড ডে